সংবাদ সম্মেলনে নিজের সাফাই গাওয়ার জন্য প্রতিবারই এমন সব কথা বলেন যা পরস্পর বিরোধী। অনেক সময় সেসব ইউটিউবের খোরাক হয়। রোববারও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাজির হয়ে হিরো আলম একই কাণ্ড ঘটিয়েছেন। গত পাঁচ বছর ধরে নির্বাচন আসলেই আলোচনায় উঠে আসে একটি নাম। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম নয়। চতুর্থবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন ইউটিউবার হিরো আলম। নির্বাচনী মাঠে নানামুখী কথা বলেন তিনি। তার অভিযোগের কোনো শেষ নেই। এটাও তার নির্বাচনী প্রচারণার অংশ কিনা তা পরিষ্কার নয়। নাটকীয় আয়োজন ও বক্তব্যে পটু আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে নাটক বলে নিজের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ডেকে জানালেন নির্বাচন তিনি করবেনই, তবে যে কোনো সময় সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আমি নির্বাচন যে কোনো জায়গায় বর্জন করতে পারি, উল্টো করতে পারি। কারণ নির্বাচনের পার্টি ও দাঁড়াতে পারার কথা নাই, টিকে থাকার নাই বলার কথা। আমি টিকে থাকতে কারণে যে কোনো কারণে নির্বাচন থেকে আমি বর্জন করতে পারি। নির্বাচনের পার্টিটা এলে থাকব, আপনারা সাধারণ দেখবেন নির্বাচনের এই যে প্রতিবাদ আন্দোলন হয়, জোর জোর ঝিল মারে আসন ভাগ করে দেয়, এটা কিন্তু একমাত্র হিরো ছাড়া আমি এটা কত জীবন এবং নির্বাচন আছে একমাত্র আমি মার খেয়েছি, আমি জনগণের কাছে তুলে ধরেছি। এই নির্বাচন সুস্থ হয় না। হিরো আলম বলেন, এই নির্বাচন সম্পূর্ণভাবে সরকারের পাতানো ও সাজানো নির্বাচন, তাই অহেতুক নির্বাচনের নামে বিপুল অঙ্কের টাকা খরচ করার প্রহসন বন্ধের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এই যে পাতানো নির্বাচন, সারা বাংলাদেশ লোকজন বলছেন কেউ নির্বাচনে আসতেছে না, এই নির্বাচনে আসলে কেন আসতেছে না? পরিষ্কার ভাবে বলতে পারছে তারা এই পাতানো নির্বাচন করতেছে, তারা প্রতিটা লোকই আসনগুলো ভাগ ভাগ করে নিয়েছে। এই জন্য নির্বাচন করে কোনো লাভ হওয়ার কোনো প্রশ্নই হবে না। এখন আমি আজকে বলেছিলাম আমরা পার্টিটা উল্টো করে দেবো, আমি আর এই নির্বাচন করবো না। কারণ এই নির্বাচন করে আমি মার খেয়েছি, লাঞ্ছ দিয়েছি, অনেক করে অনেক কিছু হয়েছে। তাহলে আমাদের এই লোক এখানে নির্বাচন করলে মনে হয় না কোনো দরকার আছে। এবং আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আজকে আমি পার্টিটা উল্টো করবো, কিন্তু আপনাদেরকে আর একটা আমি কথা বলেছি, আমি যাওয়ার পার্টিটা উল্টো করবো না। তবে প্রার্থিতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনে অংশ নেওয়ার মতো দ্বিচারিতার কারণে হিরো আলমকে পড়তে হয় সাংবাদিকদের তোপের মুখে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার সততা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন উঠবে, তাই নিজেকে প্রমাণ করতে ও নির্বাচনের আসল চিত্র জনগণের সামনে তুলে ধরতেই মাঠে থাকছেন হিরো আলম। আপনারা সবাই নিউজ করতেছেন, এলাকায় নিউজ করতেছেন, কারণ হিরো আলম নাকি টাকা খেয়ে নির্বাচন থেকে দাঁড়িয়ে গিয়েছে, হিরো আলম নাকি অস্ত্র থেকে ভয় থেকে নির্বাচন থেকে মাঠ থেকে সরে আছে। কিন্তু না, আমি সতেরোতে নির্বাচন করেছিলাম কি কারণে, হিরো আলম অন্যায়ের প্রতি প্রতিবাদের মশাল হিসেবে সতেরোতে নির্বাচন করেছিল। এই নির্বাচনে যে বর্তমান যে নির্বাচন হবে সম্পূর্ণ নির্বাচন আমাদের সরকারের সাধারণ নির্বাচন, তারা আসল ভাগ্য নির্বাচন। কারণ এখানে যে কোনো ভক্তগণ মারামারি হওয়ার কোনো প্রশ্নই তার নিজেরাই বর্জন করে। কারণ আমি নির্বাচনে এইরকম থাকবো একটা কারণে, এই নির্বাচন কতটা সুস্থ হয়, কতটা আমি জোর বলছি মানে কতটা কেন্দ্রে গেলে পাত্র দেয়, এই একমাত্র হিরম সেটা বাংলা সাথে করা পার্টি দাঁড়িয়েছে। একটা পার্টিও গুলি করে ধরবে দেখানোর লোক নাই। প্রতিবার নির্বাচন আসলেই হামলার শিকার হন হিরো আলম। বারবার প্রার্থিতা বাতিলের পরও লড়াই করে ফিরে পান। এসব করে হিরো আলম নয়, বরং নির্বাচন কমিশনই আলোচনায় থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।